So hello and welcome back to Lastly Bongs. আমরা আবার চলে এসেছি নতুন আইডা ভিডিও নিয়ে ট্রেলার করছি কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাইগার থ্রি এর একটা ছোট্ট টিজার আজকাল বেরোচ্ছে যাই হোক তো এরকম ভাবে প্রমোশন চলে সো এনিওয়ে ইন্ট্রোডিউস করে দিই প্রথমে নিজেদেরকে আমি সায়ন আমি রুদ্র আর সময় না নষ্ট করে আজকের যা ভিডিও আছে সেই কন্টেন্টটা চলে আসি সেটা হচ্ছে আরেকটা টিজারই দেখবো ট্রেলার না মোস্ট প্রবাবলি এটা হচ্ছে রণবীর কাপুরের অ্যানিমেল তো পোস্টারটা আমি দেখেছিলাম অনেকদিন আগে আচ্ছা আমি দেখিনি এখনো কিছুই ইমেজটা ছিল রণবীরের এতদিন ধরে মানে মধ্যিখানে হঠাৎ করে মানে ওর ক্যারিয়ারের ফার্স্ট থেকেই তো মোটামুটি রোমান্টিক কমেডি ওই জনার ড্রামা রোমান্টিক ড্রামা তারপর এইসব মুভিগুলো করে এসেছে অ্যাকশন সিনেমা হিসেবে সেরকম কিছু করেনি না ও ঠিক অ্যাকশন হিরো হিসেবে হ্যাঁ ছিল না কোনোদিন সেরকম ভাবে মুভি করেনি তো ওর ফার্স্ট অ্যাকশন মুভি তুই যদি সেরকম ভাবে ধরতে যাস সেটা হচ্ছে বম্বে ভেলভেট মানে অ্যাকশন ইন দ্য সেন্স ক্রাইম অ্যাকশন মুভি যেটা বলা যেতে পারে যে অনুরাগ কাশ্যপ ডিরেক্ট করেছিল করণ জোহর ভিলেনের রোলটা প্লে করেছিল অনুষ্কা শর্মা ছিল এটা হচ্ছে ওর আরেকটা এর মধ্যেখানে আরেকটা মুভি করেছিল যেখানে ওরখানে বলা মোস্ট প্রবাবলি কিছু অ্যাকশন মুভি শায়ান শাহ না কি এটা কি শেষ কি এটা নামে শেষ শাহ এতদিন ধরে হয়তো সেরকম ভাবে স্ক্রিপ্ট পাইনি তাই জন্য এরকম কোনো ম্যাটার করেনি যে ইজ এন বাজে অ্যাক্টার তো তাই জন্য অ্যাকশন জনারে চলেনি ওরম না ইজ আ কমপ্লিট অ্যাক্টার একটা টিজারটা দেখে আমাদের কিছু ভালো লাগবে আশা করি দেখি দেখলে বুঝতে পারবো কারণ আমি কিছুই দেখিনি না পোস্টার না কিছু নামটাও মানে এই একটু আগেই জানলাম তো ফালতু সময় না নষ্ট করে লেটস স্টার্ট দ্য ভিডিও ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর এখানে স্টার্ট করি ট্রেলার আগে দেখে নিই তারপরে কেমন লাগে না লাগে সেগুলো জানানো যাবে এক্স্যাক্টলি Thought about kids? I want to be a father. You won't be like your father. Rashmika. Rashmika. Arjun Reddy. Oh, Kabir Singh. Jyoti! Anil Kapoor. Anil Kapoor. My father is the best father in the world. Don't ever go there. Shh. Hey, Mr. Golden Spoon, tu wo sab karna jo tere jaise ameer bacche karte hain. Travel the world, see things, ek do sports cars crash kar, do char affair kar, teri aankhein khulenge phir. Brat, abhi tu mujhe kuch bhi pooch sakti hai. Anything dirty, porn dekhta hu, ladki jhukti hai to check out karta hu and I'll always give you an honest answer. But not this. Pointa hui father son er choto bela theke je ami bata do mujhe how to train a son. You train me well, Papa. লুকটা খুব ভালো দিয়েছে এই লুকটাই আমি দেখেছিলাম বডিও ভালো বানিয়েছে বডিটা দেখেছিস হিউজ ও তো সঞ্জয় দত্তে সঞ্জু করার সময় বডি বানিয়েছিল ওরকম আবার বানিয়েছে দেখছি শুরুয়াত বহুত কাম বাকি হ্যাঁ বাবা উসকো মিলনা হ্যাঁ মারনা হ্যাঁ আপ নিরাশ মত হোনা বাবা ববি দেওল হুম
ববি দেওল এই বয়সে ভালোই বডি মেইনটেইন করছে। ববি দেওল ভিলেনের রোল করছে তাই কি? মনে তো ওরকমই হলো। ঠিক বোঝা গেল না, একদম খুব অল্প টাইমের জন্য ছিল। হ্যাঁ, ববি দেওলের লুকসটা ওই জন্য ঠিক ধরা গেল না। টিজার তবে অ্যাকশন মুভি হবে এটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে সেই ছোটবেলা থেকে এমন একটা এনভায়রনমেন্টটা বড় হয়েছে, মানে বুঝতেই পারছিস ট্রেন্ড করা হয়েছে ভাই তুমি এম্পায়ার সামলাবে তো ওরকম ভাবে, মানে যাই কিরমে ট্রিট করছিল ওকে না ছোটবেলা থেকে, মাথা ওই জিনিসগুলো ঢোকানো হয়েছে। ওই পার্ট ওই রিলেশনশিপ উইথ ফাদার অ্যান্ড তারপর বাড়ির লোকজনদের সাথে অ্যান্ড এভরিথিং যেগুলো দেখলি। তিনজন ছেলেদের মধ্যে তিনজন ভালো কাস্টকে দেখলাম। অনিল কাপুর আছে, অনিল কাপুর আর এ তো হিরো আছেই, ঠিক আছে, আর হচ্ছে রশ্মিকা আছে, রশ্মিতা অ্যাক্ট্রেসের মধ্যে একজন। আমি ওটা বলছি যে কিছু একটা হবে, আর ববি দেওল কিছু একটা হবে, আমার মনে হচ্ছে রশ্মিকার হয়তো কি মানে বা কিছু একটা হবে কাউর। আসলে প্রত্যেকেরই রোলটা খুব কম দেখালো না, প্রথমে দেখলি যেটা হচ্ছে ও একদম চিকনা ছিল, আমি যেটা বলছি মানে স্টোরির হিসেবে বলছি, তো তারপরে দেখালো পুরো দাড়ি অ্যান্ড রাগেড লুকটা ওই সেই ইয়ে থেকে বেরোচ্ছে, তারপর তার মধ্যখানে তো আমরা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম যেটা যাবে, মানে একটা ইয়াং রণবীরকে দেখবো, তারপর আর একটা হয়তো মেবি আট দশ বা সাত আট বছর পর আরেকজনকে দেখবো, ওরম টাইপের কিছু একটা স্টোরি লাইন হবে যেখানে ওর একটা কমপ্লিট ট্রান্সফরমেশান আসবে নিজের ইয়ে। অ্যান্ড অর্জুন রেড্ডি করেছে, অর্জুন রেড্ডি মানে হচ্ছে ওই যেই বলছিলাম যে যে সিনেমাটা শাহিদ শাহিদের যেটা বেরোলো, কবির সিং, কবির সিং ওই ডিরেক্টর, তার মানে হচ্ছে ও চায় ফ্লড ক্যারেক্টার্স, তো মানে হিরো মানে একদম মানে সে পারফেক্ট হবে না, একটু অ্যান্টি হিরো টাইপের বিহেভ করবে, অ্যান্টি হিরোর জিনিসপত্র থাকবে, ওই জিনিসগুলো ওই ওর ভাল লাগে আমি যেটুকুনি বুঝতে পেরেছি। তবে ববি দেওলের অ্যাক্টিংটা খুবই কম এখানে, অতটা বোঝা গেল না, জাস্ট একটা একটা লুক ছিল একটা, যে একটা টিজ, মানে ববি দেওল বলছে টিজ এখানে ওটাই মুভিটাতে, মানে অ্যাকচুয়াল কোন পার্টে আছে সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ, তো ট্রেলার বেরোবে, এটা জাস্ট টিজারই আছে, বড় টিজার বাট ইটস স্টিল আ টিজার, দু মিনিটের ওপর আছে। হ্যাঁ, বাট টিজার হিসেবেই বের করেছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ট্রেলার বেরোক, ট্রেলার বেরোলে আই টু ক্লিয়ার হবে ব্যাপারটা। এক্স্যাক্টলি, তো রণবীরকে তো ঘ্যাম লাগছে ভাই, বলে তো লাভ নেই, অ্যাজ অ্যান অ্যাক্টর তো সেটারও কোনো ডাউট নেই, ইজ অ্যা অ্যামেজিং অ্যাক্টর, মানে একটা টাইমে তো বলা হতো রাইট আমির খানের পর, মানে আমির খানের পর না, মানে নট বিং আমির খান, ওই হয় না সচিনের পর বিরাট এসেছে ওরকম ব্যাপারটা। তো যাই হোক, বেরোবে অনেকগুলো ভালো ভালো সিনেমা বেরোবে, আমরা অনেকগুলো পরপর সিনেমা ট্রেলার শুরু করেছি দেখা, সো মুভিগুলো বেরোলে সেগুলোও দেখবো, তারপর তার রিয়াকশন দেবো কেমন কি লাগলো। সো হোপফুলি তোমাদের ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, খুব দরকার আমাদের। সো এখানেই ছাড়লাম, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আর নেক্সট ট্রেলার পরপর দেখছি, টাটা, বাই বাই, পিস।